সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সিমের হলদে মোজাইক রোগে দমন ব্যবস্থাপনা নিয়ে এবং শেষে আপনাদের একটি টেকনিক দেখাবো যে টেকনিকের মাধ্যমে আমরা সিমের ফলন সেই একক জমি থেকে আরও বেশি পেতে পারি বা ছাদে যারা আমরা বারণ করি তাদের ক্ষেত্রে এই টেকনিকটি খুব বেশি গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে দেখাই যে এই যে হলদে মোজাইক আমরা অনেকেই যারা সিম চাষ করি তারা এই রোগটি সম্পর্কে অবশ্যই জানি কিন্তু এটি নাম জানি না এটি আসলে একটি ভাইরাস রোগ এবং এটি ছড়ায় চোষক পোকার মাধ্যমে বিশেষ করে সাদা মাছির মাধ্যমে এই রোগটি ছড়ায় সাদা মাছি দেখা যায় যে পাতার নিচে ছোট ছোটো সাদা সাদা মাছি পোকা যেগুলো একদমই ক্ষুদ্র এবং সেটি আমরা সাথে গেলে আমরা দেখতে পাবো যে উঠছে সেটি হলো সাদা মাছি সেই সাদা মাছিটি এখানে চুষে সেই ভাইরাসটি এখানে ইনজেক্ট করে আমরা যদি সহজভাবে বুঝাই আমরা ডেঙ্গু রোগের কথা জানি মশা যে ডেঙ্গু রোগের ভাইরাসটি সেটি আমাদের শরীরে প্রবেশ করিয়ে দেয় ঠিক সেইভাবেই মশা যেমন রক্ত চুষে এরা তেমন গাছের রস চুষে রস চুষে সেই রোগটি হয় এখন আমাদের অনেক কৃষক যেটি করে যে এই যে রোগ এভাবে হয়ে গেছে এরপরে তারা এটির সমাধান খুঁজতে আসে আসলে এটির এভাবে আমরা আমরা বলি যখনই এই ধরনের আক্রান্ত গাছ থাকবে এবং এই ধরনের বাণিজ্যিক বাগান হবে সেক্ষেত্রে আমরা কিন্তু এই গাছটি তুলে ফেলতে পারি পুড়ে ফেলে নষ্ট করে ফেলতে পারি জন্য এখান থেকে রোগটি সাদামাচি অন্য গাছে নিয়ে যেতে না পারে আমি সাদামাচি দেখাই আপনার জানি আমি জানি না আপনারা দেখতে পাবেন কি না এই যে এখানে সাদা যে পোকাটি দেখা যাচ্ছে চলে গেল এটি হলো মাছি আমি দেখাই এখানে আরও রয়েছে চলে গেছে এটিও তো ওটি হলো সাদা মাছি এবং এই মাছিটি আসলে এই রোগটি ছড়াচ্ছে এখানে তো এটির জন্য আমাদের যেটি করতে হবে সাদা মাছিকে এখানে আসতে দেওয়া যাবে না যদিও এটি রোগ কিন্তু এটি এটি থেকে রক্ষার জন্য আমাদের কীটনাশক দিতে হবে রোগের জন্য পোকানাশক দিতে হবে তো এই পোকানাশক ইমিডাক্লোরপিট হতে পারে বা অন্যান্য যে সকল কীটনাশক রয়েছে তো ইমিডাক্লোপিট অথবা এক তারা যেমন অ্যাডমায়ার রয়েছে এগুলো যে অনুমোদিত মাত্রা যেমন ইন দিতে হয় অ্যাডমায়ার যেটি সেটি দিতে হয় হাফ মিলি এক লিটার পানিতে তো এই ধরনের যে ব্যবস্থাপনাগুলো সেগুলো করে এবং বারবার ক্ষেত পরিদর্শন করে সাদা মাছের অবস্থান দেখে আমাদের কিন্তু এই রোগটি থেকে দমন করতে হবে এছাড়াও অনেক ধরনের আরও চোষক পোকা রয়েছে যেগুলো ওই রোগের আক্রমণ যেমন জাপ পোকা সিম গাছে সিম গাছে খুব বেশি হয় সেই জাপ পোকার আক্রমণ থেকেও আমরা সেই একই কীটনাশক দিয়ে আমরা শেষ করতে পারি কিন্তু হ্যাঁ আমরা যদি দেখি পোকার আক্রমণ বিশেষ করে জাপ পোকার আক্রমণ কম সেক্ষেত্রে কিন্তু আমরা সবার প্রথমেই কীটনাশক দিব না আমরা ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করব যেমন এখানে দেখতে পাচ্ছেন কৃষক ছাই ব্যবহার করেছিলেন এক সময় এই ছাই ব্যবহার করে কিন্তু সেই জাপ পোকার আক্রমণ দমন করা যায় তো এখন আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেই ছোট্ট পদ্ধতিটি যেই পদ্ধতিতে আপনারা সিমের ফলন বাড়িয়ে নিতে পারেন সেটি আমি আপনাদের দেখাই আমরা দেখব যে এই সিমের যে স্টিক বলে এটাকে যেই ফুলটি হয় সেটি এই ধরনের একটি প্রথমে একটি লতানো এই ধরনের একটি লতানো লম্বা চলে যায় এই লতানোর লম্বা এই লতানো অংশটির মাঝে মাঝে কিন্তু এই ধরনের স্টিক দেখা যায় এখন সিম চাষের ক্ষেত্রে দেখা যায় যে এই যে লতানো স্টিকটি এটির মধ্যে এই যে স্টিকটি দেখতে পাচ্ছেন এটির মধ্যে কিন্তু এই যে লতানো অংশটি মাঝে মধ্যে পেঁচিয়ে দেয় এবং এই পেঁচিয়ে দেওয়ার ফলে দেখা যায় যে এই ফুলটি নষ্ট হয়ে যায় এবং ওই স্ট্রিকটির মধ্যে ফল হয় না আমি এই ধরনের একটি গাছ আমি আপনাদের দেখাচ্ছি সেটি হলো এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটিতে এই যে লতন অংশটি পেঁচিয়ে রয়েছে এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম ফল হয়নি আমি সামনের থেকে দেখাই সুবিধার জন্য এই যে এই অংশটিতে এই যে পেঁচিয়ে রয়েছিলো এখানে কিন্তু কোনো রকম ফল হয়নি তো আমরা যেটি করব যে আমরা এইভাবে যে স্টিকটির মধ্যে এই অংশটি পে পেঁচিয়ে নিতে দিব না যতটুকু পারি আমরা সেভ করে রাখবো এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা একদম পুরো যে অংশটি পুরো ফুলগুলো কিন্তু নষ্ট করে ফেলেছে তো এইটি দিবো না বিশেষ করে আমরা যারা এইভাবে বাণিজ্যিকভাবে বড় কারি করি তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় কিন্তু আমরা যারা ছাদ বাগান করি বাসায় এক দুটি গাছ রয়েছে তারা কিন্তু খুব সহজে এই কাজটি করে আমাদের সিমের ফলনটি বাড়িয়ে নিতে পারি তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম